নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন সদ্য ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া হারুনুর রশিদ। রবিবার 15 মে রাত 9টায় নারায়ণগঞ্জ শহরের দেভোগ এলাকায় আইভির চুনকা কুটিরে পৌঁছান তিনি। এই সময় মেয়র নির্বাচিত হওয়ায় আইভিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হারুন। সদ্য পদোন্নত পাওয়া হারুনুর রশিদকেও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মেয়র আইভি। পরে চুনকা কুটিরে তারা বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। সেটা ভিন্ন জিনিস, কিন্তু এইখানে আমরা খুব খুশি এইভাবে আকস্মিকভাবে মানুষের মন জয় করে সাধারণ মানুষের সন্ত্রাসীদের আতঙ্কে এইভাবে সন্ত্রাসীর আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সেই আলু সাহেবকে আমরা চাই। সেই আলু সাহেবের প্রতি আমাদের ভালোবাসা রইল, শ্রদ্ধা রইল এবং আমাদের নির্বাচনের পরে আমার সাথে কথা হয়েছে, আমি বলছিলাম যে আমরা আপনার দেখতে আসবো, আমার কথা রাখার জন্য একদিন আগে আমার এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুল্লাহ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফউদ্দিন সবুজ, সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ আর পারবে এনএ টিভি নারায়ণগঞ্জ।